ওকে, দেখো আমরা যখন ড্রয়িং ক্লাস শুরু করেছিলাম বা যখন আমি স্কেল তোমাদের করিয়েছিলাম, তাই তো, তার আগে আমি কিছু বলেছিলাম, কি জিনিস বলেছিলাম মনে আছে? ধরো কোনো একটা অবজেক্ট রয়েছে, ধরো একটা যদি আমরা কলেজেই ধরে নিই, ওকে, ঠিক আছে, ধরে নিচ্ছে, তাহলে সেখানে কি থাকে ধরো, বা তোমরা যদি দেখো ড্রাফটিং করার সময় বা ডিজাইন দেওয়ার হয়, ঘর তৈরি করার আগে কি করা হয়, আমরা ডিজাইন নিই, তাই তো? ঘর তৈরি করার জন্য আগে কি চাই আমার? ধরো একটা পাকা বাড়ি বানাবে, তার আগে আমাদের কি চাই? ছবি, একটা ডিজাইন চাই, ছবি। হ্যাঁ স্যার, ওকে, স্যার আগে সব থেকে আগে স্যার জমি দরকার। আর সেটা আসছি আমি, সে তো অবশ্যই লাগবে। তো কি আছে, তোমার সবই রয়েছে, ধরে নাও তোমার যা সবই রয়েছে। স্যার জমি অনুযায়ী তো প্ল্যানটা হয় স্যার, আচ্ছা চলো, জমি জমিটা অনুযায়ী, যদি স্যার তারা তারা ব্যবহার হয় তাহলে তো আচ্ছা ঠিক প্ল্যানটা তো আছে পাল্টে করতে হবে। ঠিক আছে। ধরো ডিজাইন দেওয়া, তো ডিজাইন যখন দেওয়া হয়, ধরো যে অরিজিনাল যে লেন থাকে, অরিজিনাল লেন ধরো লেখা আছে 150 ফিট, আমি ধরে নিচ্ছি, বা 80 ফিট, চলো 80 ফিট। বাট আমরা যখন ড্রয়িং এ করি, ড্রয়িংটা কি 80 ফিটে করি না তার থেকে কম নিই বা বেশি নিই, বলো? তার থেকে আমরা কি করি, কম মাপ নিয়ে ড্রয়িংটা করি। দেখবে আমরা যে ড্রয়িং শিট হয়, তোমরা দেখেছো ড্রয়িং শিট বা যারা প্ল্যান অনেকেই দেখেছো, মেনলি আমার যে অরিজিনাল ডাইমেনশন হয় সেই ডাইমেনশন থেকে কি হয়, আমরা যে ড্রয়িং এ করি সেটা ছোট হয়, বাট কি হয় সেটা কি হয় সেম হয়। দেখবে তোমরা, তোমরা যদি ম্যাপে দেখেছো, ম্যাপে দেওয়া সাইডে লেখা থাকে যে এত সেন্টিমিটার কি করে 20 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে, 1 সেন্টিমিটার কাকে রিপ্রেজেন্ট করে, 20, 1 সেন্টিমিটার ইকাল 20 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে। দেখবে তোমরা যদি ম্যাপ দেখেছো, ম্যাপে একটা জায়গায় ছোট্ট করে লেখা থাকে, দেখেছো লেখা থাকে কি না বলো? দেখবে ম্যাপে হ্যাঁ স্যার, তাতে লেখা থাকে, মানে কি ধরো যদি ডাইমেনশনটা অনেক বড় হয়, তাহলে সেই ডাইমেনশনটা ধরো আমরা যদি ড্রয়িং শিটে করি, A0 তে করি, ধরো A0 ডাইমেনশন কত, A0 বলো, A0 ডাইমেনশন কত, পরিদোষ পরিদোষ বলো, A0 ডাইমেনশন কি হলো, ডাইমেনশন বলো, কে বলতে পারবে A0 ডাইমেনশন? স্যার 1189 × 840। 840, এটা হচ্ছে mm, তাই তো? যেখানে এই লেন্থটা কত, 1189, আর এই যে এটা হাইটটা যদি ধরি 180, ঠিক আছে, তাহলে এই ডাইমেনশনের মধ্যে ধরো একটা যে এটা mm, ঠিক আছে। এবার ধরো এখানে যে আমার ঘরের ডাইমেনশনটা অনেক বড়, যে হাইটটা বা যে উইথটা সেটা অনেক বড়, তাহলে আমরা এই ড্রয়িং শিটে বানাতে পারবো না, তার জন্য আমরা কি করি, এটাকে রিডিউসিং করে নিই, কি হিসাবে সেটা পরে আসবো আমরা। তো এটাকে আমরা যে স্কেলটা ইউজ করি তখন সেটাকে রিডিউসিং করে নিই, ঠিক আছে, রিডিউসিং করে নিই। আবার ধরো কোনো একটা ছোট্ট জিনিস, অবজেক্ট আমাকে ড্র করতে হবে, ছোট্ট কোনো অবজেক্ট আছে, সেটাকে যখন আমরা একটা বড় ড্রয়িং শিটে বানাচ্ছি, তখন আমরা সেটাকে কি, তখন কি ধরনের ইউজ করি, আমরা এনলার্জিং স্কেল ইউজ করি, তাই না? মানে কোনো একটা যদি আমরা জিনিসকে খুব নির্দিষ্ট হারে বড় করে আঁকতে চাই, তখন আমরা কি ইউজ করি, এনলার্জিং স্কেল ইউজ করি। বাট আমরা মেনলি দেখো, আমরা যে ড্রয়িং করি বা মেকানিক্যাল যে ড্রয়িংগুলো করা হয়, তাতে মেনলি কি করা হয়, অ্যাজ ইট ইজ, যা ডাইমেনশন থাকে আমরা সেই ডাইমেনশন নিয়ে ড্র করি। যেমন তোমরা আগের দিন আমি দেখেছিলাম একটা পেন্টাগন ড্র করেছিলাম, বা আগে প্রবলেমগুলো হয়েছিল যে পেন্টাগন ড্র করেছিলাম, যার একটা সাইডে কত ছিল, 50 mm, তাই তো? সাইড আমরা কত নিয়েছিলাম, 50 mm। তাহলে আমরা এই 50 mm নিয়ে ড্রয়িংগুলো করি, তাহলে এই ধরনের স্কেলকে আমরা কি বলি, ফুল স্কেল, বা তখন আমরা স্কেল লিখি 1:1, তাই তো? দেখো আমি এগুলো আগেও করেছিলাম, ধরো কোনো জায়গায় লেখা আছে স্কেল 1:1, এর মানে কি, এর মানে কি বাবি, ইকুয়াল স্কেল তো ইকুয়াল, মানে যার লেন্থ থাকবে আমরা সেই লেন্থে ড্রয়িং করব, ওকে? আবার কোথাও কি লেখা থাকে স্কেল 1:2, এর মানে কি স্কেল 1:2, মানে স্যার অরিজিনাল যেটা তার থেকে হাফ স্যার, এটা মানে এটাকে আমরা বলবো কি স্কেল, অনুপাত স্যার এটা রিডিউসিং স্কেল, রিডিউসিং রিডিউস। স্কেল মানে যেমন আমি বললাম যে বাড়িটা বিশাল বড়, বাড়ির যে ডাইমেনশনটা যেটা অনেক বড়, বাট আমরা ড্রয়িং শিটে যখন এটাকে করবো সেটাকে আমরা নির্দিষ্ট হারে কি করে নিই, রিডিউস করে নিই, তখন এই স্কেলটাকে কি বলবো, আমি সাইডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এটাকে বলবো ফর ফর ফুল স্কেল, ওকে, ফর ফুল স্কেল, ঠিক আছে। আর 1:2 কোথায় ব্যবহার করবো আমরা, এটা বিশেষ কি স্কেল বলবো, ফর এটা রিডিউসিং স্কেল, রিডিউসিং স্কেল। আর একটা স্কেল হয় সেটা হচ্ছে 2:1, তোমরা দেখেছো হয়তো, আমি দেখাবো জিনিসগুলো তোমাদের পরে আরো, ঠিক আছে। কি বললাম স্কেল 2:1, 2:1 মানে কি, এটা
বলো, এনলার্জ এনলার্জিং, এনলার্জ ওকে এনলার্জিং স্কেল, এটাকে আমরা বলবো এনলার্জিং স্কেল। ওকে, মেনলি দেখবে তোমার যে ফুল স্কেল আমরা এটা কোথায় ব্যবহার করি, বা ইউজার মেনলি এটা কারা করে, যারা সিভিল বা মেকানিক্যাল রিকোয়ারমেন্ট। ওকে, তারপর হচ্ছে রিডিউসিং স্কেল, এটা আর্কিটেকচাররাও ইউজ করে। ওকে, আর্কিটেকচার মেকানিক্যাল, আর ইঞ্জিনিয়ারিং স্কেল যেটা আমরা হচ্ছে যেটা আছে এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল কোনটা বললাম, 2:1, যেটা মেকানিক্যাল ব্যবহার করে। ঠিক আছে, আর্কিটেকচার তোমরা জানো যারা ডিজাইন দেয়। এবার কি হচ্ছে, যখনই আমরা রিডিউস করি একটা নির্দিষ্ট হারে কমাই, তার আগে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কেল বলে কোন একটা পোর্শন দেখতে পাচ্ছ, বলো স্কেল দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এটা একটা কি বলতো, এই যে পোর্শনটা, এটা একটা টাইটেল বক্স, তাই না? তোমরা জানো ড্রয়িং, ড্রয়িং যখন আমরা শিট বানাই বড় শিটে, আমাদের কি করতে হয়, কোন সাইডে, ধরো আমি একটা ড্রয়িং শিট ধরলাম এরকম রয়েছে, ঠিক আছে, তোমরা যেটা ড্রয়িং শিটে করো, বা ধরে নিচ্ছি আমি একটা A0 এরকম পেজ, ওকে এটা ধরে নিচ্ছি আমি A0, ওকে এর বলো নবনীতা আমাকে বলো আমরা টাইটেল প্লেট কোথায় বানাই, কোন দিকে বানাই, ধরো তো রাইট সাইডে নিচে, রাইট সাইডের নিচে, ওকে তাহলে আমাদের ঠিক এখানে টাইটেল বক্স। এবার টাইটেল বক্সে দেখবে আমরা স্কেলের একটা কলাম থাকে, যেখানে দেখো এখানে কি লেখা আছে, 1:10। এর মানে কোন স্কেলকে বোঝাতে চাইছে বলো, 1:10 মানে? আরে স্যার, বলো আরে ফাড়ে না না, স্কেলটা আছে 1:10, স্কেল এখন আমি বললাম না, এই যে স্কেল রিডিউস স্কেল গুলো বললাম, যদি 1:2 তার মানে কি, 1:10 আছে, তার মানে এটা কোন ধরনের স্কেল বলো, এই তিনটের মধ্যে কোন, রিডিউস স্কেল মানে রিডিউস স্কেল, তাই তো? দেখো এখানে ভালো করে দেখো, স্কেলটা 1:10 আছে, তার মানে কি, এখানে যে ড্রয়িং গুলো আছে, এই শীটে যে ড্রয়িং গুলো আছে সবগুলি কি করা আছে, কোন স্কেলে করা আছে, রিডিউসিং কোণ, মানে অরিজিনাল যা লেন তার থেকে কম করে ড্রয়িং গুলো করা রয়েছে। নেক্সট আরেকটা দেখো, এখানে দেখতে পাচ্ছ স্কেল সবাই, পূজা দেখতে পাচ্ছ স্কেল, বলো স্কেল দেখতে পাচ্ছ? এখানে দেখো স্কেলটা আছে 1:1, তার মানে কি, 1:1 মানে কি, অমর দিন ফুল স্কেল মানে সেম স্যার, ফুল স্কেল, আমরা ফুল স্কেল মানে যা ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটা নিয়ে আমরা ড্রয়িং করব। এবার দেখো এই জিনিসটা যখন জানো, তখন আমাদের কি জানতে হয়, একটা আরএফ, আমি আগেও বলেছিলাম আরএফ, তাই তো, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এই তো আমরা যে দৈর্ঘ্যকে কিভাবে কমাবো বা কিভাবে বাড়াবো, মানে কিভাবে যদি আমরা বলি এনলার্জিং করব বা কিভাবে রিডিউসিং করব, তার জন্য একটা কি ব্যবহার করা হয়, নতুন একটা টার্ম থাকে, সেটা হচ্ছে আরএফ, যার ফুল ফর্ম হচ্ছে কি বলো, যারা আগে ক্লাস করেছিল বলো, আর কি আমরা কি বলি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওকে, একটু স্পেলিংটা দেখে নেবে, তাহলে আরএফ সমান আমরা কি জানি, আরএফ সমান হচ্ছে হয় কি, আরএফ সমান ড্রয়িং লেন্থ বাই, বলো ড্রয়িং লেন্থ বাই, আমার দিন অবজেক্ট লেন্থ, ড্রয়িং লেন্থ বাই অবজেক্ট লেন্থ, অবজেক্ট লেন্থ কি হয়, আরএফ সমান কি হয়, আরএফ এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যার ফুল ফর্ম কি, যার কিসের কিসের রেশিও, ড্রয়িং লেন্থ বাই অবজেক্ট লেন্থ। ধরো যদি এরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো একটা কি করে যে 1 মিটার, ঠিক আছে, 1 মিটারটাকে আমরা কি করি 1 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তার মানে কি, আমরা আরএফ সমান কি লিখতে পারি, আমি কি বললাম, আমার 1 সেন্টিমিটার যে লাইন বা 1 সেন্টিমিটার যদি আমরা একটা কোনো ড্রয়িং শিটে করি, সেটা কিসের কত কত ডিস্টেন্সে রিপ্রেজেন্ট করে, বা প্রকৃতি দৈর্ঘ্য কত রিপ্রেজেন্ট করে, সুবিন 1 মিটারকে, তাই তো? তাহলে এবার বলো আরএফ সমান আমরা ড্রয়িং লেন কোনটা ড্র করতে পারবো, 1 মিটার না 1 সেন্টিমিটার? এবার কি করবো, দেখো এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার আছে, তাহলে আমাকে কি করতে হবে, পূজা দেখো এখানে সেন্টিমিটার আছে, নিচে দেখো মিটার আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে, দুটোইকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে এটা আমি 1 সেন্টিমিটার লাগলাম, আর 1 মিটার সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার, কত, 100, তাই তো? তাহলে আমরা দেখো আরএফ সমান কত পেলাম, আরএফ সমান পেলাম 1:100, বোঝা গেল আরএফ কিভাবে বের করব, বলো সবাই বুঝতে পেরেছো আরএফ কিভাবে বের করব, বলো বুঝতে পেরেছো কিনা আরএফ কিভাবে বের করব সবাই? ওকে, এরপর দেখো এটা তো আমরা আরএফ বের করলাম, এরপর আরেকটা কি জিনিস আমাদের জানতে হয় যখন আমরা স্কেল ড্রয়িং করব, সেখানে আরেকটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে এলএস, ঠিক আছে, অনেক জায়গায় এলওএস লেখা থাকে,
LOS লেখা থাকে বা LS বলো LS এর ফুল ফর্ম কি বলেছি এগুলো আমি লেন্থ অফ স্কেল লেন্থ অফ স্কেল ওকে LENGTH লেন্থ অফ স্কেল ওকে এই LS এর ফর্মুলা কি RF ইনটু RM ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার তাই তো এই ফর্মুলা আমি বলেছিলাম আগেও ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার মানে যখন আমরা দেখো প্রবলেমে করব এই জিনিসটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এই জিনিসটা কি তাহলে LS সমান আমরা কি বললাম LS এর ফুল ফর্ম হচ্ছে লেন্থ অফ স্কেল মেইনলি LS সমান হয় RF ইনটু রিপ্রেজেন্টেটিভ সরি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার বুঝতে পারলে এই পর্যন্ত বলো সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত বাপি নমনীতা বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো ওকে ঠিক আছে তাহলে আমরা নেক্সট আমরা চলে যাব যে আমি একটা প্রবলেম করব স্কেলে যেখানে আমরা মেইনলি কি করব মেইনলি প্লেন স্কেল ড্র করব দেখো স্কেল অনেক রকমের হয় টাইপ অফ স্কেলে মানে ইঞ্জিনিয়ারিং এর ড্রইং এ আমরা ব্যবহার করি যেমন প্লেন স্কেল ডায়াগোনাল ব্যবহার করি কম্পারেটিভ করি স্কেল অফ কর্ড ব্যবহার করি কর্ড মানে যে ভার্নিয়ার আইসোমেট্রিক মেইনলি আমরা এখানে তোমাদের সিলেবাসে মেইনলি দুটো করব আমরা একটা হচ্ছে প্লেন আর একটা ডায়াগোনাল ঠিক আছে এবার প্লেনে একটা দেখো প্রবলেম নিচ্ছি প্রবলেম নিলে তোমরা খুব আরো ভালোভাবে বুঝতে পারবে প্রবলেম যখন আমরা সলিউশন করব ঠিক আছে ধরো এরকম একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা আমি লিখছি দেখো ওকে দেখো প্রবলেমটা ভালো দেখো ভালো করে প্রবলেম সরি প্রবলেম 1 কি বলেছে কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল আমরা একটা প্লেন স্কেল করতে হবে আমি পুরোটা লিখছি না তো কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল দ্যাট শো এন 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টেড কত 5 মিটার 1 সেন্টিমিটার কত কে রিপ্রেজেন্ট করে 1 সেন্টিমিটার 5 মিটার কে ওকে 5 মিটার রিপ্রেজেন্ট করে এন্ড লং ইনাফ টু মেজার আপ টু 60 মিটার কত মিটার আমাকে ওটার দ্বারা আমরা মেজারমেন্ট করতে হবে 60 মিটার পর্যন্ত তাহলে এই প্রবলেমে আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে RF লেন্থ অফ স্কেল কত আর কি করতে হবে আমাকে ওই যে স্কেলটা ড্র করব তাতে দেখাতে হবে 35 মিটার ওকে কি বললাম আবার ভালো করে দেখো কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল টু শো মিটার হোয়েন 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 5 মিটার এন্ড লং ইনাফ টু মেজার আপ টু 60 মিটার ফাইন আরএফ অর রেজাল্ট রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এন্ড মেজার অন ইট অফ এ ডিসটেন্স অফ 35 মিটার বুঝতে পারলে এটা স্কেলটা হ্যাঁ মানে যে প্রবলেমটা বললো বলো তাহলে আমার প্রথম কি কাজ হবে বলো প্রথম ক্যালকুলেশন পার্ট করতে হবে আমাকে তাই তো আরএফ বের করতে হবে আরএফ কিভাবে বের করব আরএফ কিভাবে বের করব বলো নমনীতা বলো আরএফ কি করে বের করব বলো আচ্ছা আর তার আগে আমাকে বলো আরএফ সমান আমরা কি জানি নমনীতা বলো ড্রয়িং লেন্থ বাই অবজেক্ট লেন্থ হ্যাঁ ড্রয়িং লেন্থ বাই অবজেক্ট লেন্থ তাহলে ড্রয়িং লেন্থ কত এখানে 1 সেমিমিটার তাই তো আর আরেকটা বলো আর যেটা রয়েছে আমার হচ্ছে 5 মিটার অবজেক্ট লেন্থ হচ্ছে 5 মিটার এবার এখানে দেখো দুটো ইউনিট আছে সেন্টিমিটার আছে এখানে মিটার আছে তাহলে আমাকে কি করতে হবে যে কোনো একটাকে কনভার্ট করতে হবে সেটা আমরা করলাম যে মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বলো 100 দিয়ে 100 দিয়ে তাহলে 5 ইনটু 100 এবার এটাকে করলে আমরা কত পাচ্ছি বলো 1 বাই 500 তাহলে আরএফ সমান পেলাম আরএফ সমান পেলাম 1 বাই 500 বা এটাকে তোমরা লিখতে পারো 1:500 তাহলে এই আরএফ দেখে আমরা কি বলতে পারবো আমরা যে ড্রয়িংটা করছি তার কোন স্কেলে করছি 1:500 মানে বাপি রিডিউসিং স্কেল স্যার রিডিউসিং স্কেল সেন্টিমিটারে আরে বাবা 1:50 মানে কি 500 মানে কি হ্যাঁ কোন স্কেলে করছি এটা আমি স্কেল বলেছি ভালো করে বলো রিডিউসিং স্কেল ওকে তাহলে এটা আমাদের আরএফ বেরালো বাট আমাদের কি বলেছে দেখো প্রবলেমটাতে কত মেজারমেন্ট করতে পারি লং ইনাফ কত ডিসটেন্স মেজারমেন্ট করতে পারি আপ টু 60 মিটার তাহলে লেন্থ অফ স্কেল হবে বা LS সমান কি হয় আমরা জানি RF ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার ওকে আমি লিখছি না পুরোটা তাহলে RF আমাদের বেরিয়েছে 1/500 ইনটু 60 এটা ইনটু 100 কত পাচ্ছি বলো
স্যার 12 সেমিমিটার 12 সেমিমিটার তাহলে আমরা যে মেজারমেন্ট যে স্কেলটা ড্র করব বা আমরা যদি 12 সেমিমিটার একটা লাইন টানি দেখো একটু ভালো করে ওই জিনিসটা বুঝুন তাহলে আমরা যদি একটা 12 সেমিমিটারের লাইন টানি সেটা মেইনলি 12 সেমিমিটার ড্রয়িং এ বাট কত রিপ্রেজেন্ট করছে ওটা অরিজিনালি দিবেন অরিজিনালি ওটা কত রিপ্রেজেন্ট করছে 60 মিটার 60 মিটার ওকে বুঝতে পারলে তার মানে কিভাবে আমরা রিডিউসিং করে কনভার্ট করি বলো এই পয়েন্ট তো সবার ক্লিয়ার বলো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই ডাইমেনশনটা আমি দেখো ডাইমেনশন লেখার যদিও নিয়ম রয়েছে তোমাদের বলেছি আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি এখানে ঠিক আছে এটা কত আমাদের তাহলে 60 এটা 60 মিটার তো নাকি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মিটার ওকে এবার কি বলেছে দেখো তাহলে এরপর নেক্সট আমাদের কাজ হবে এটাকে ডিভাইড করা এবার কত ভাগে ডিভাইড করব আমরা কত ভাগে ডিভাইড করব ম্যাক্সিমাম আমাকে 6 তাহলে আমরা এটা মিনিমাম কত ভাগে ভাগ করব 6 ভাগে ভাগ করব দেখো ম্যাক্সিমাম যত আমাকে লেন্থ মেজারমেন্ট করতে হবে সেই অনুযায়ী আমরা ডিভাইড করব ঠিক আছে আমরা ধরে নিচ্ছি এটাকে ক ভাগে ভাগ করব 6 ভাগে ঠিক আছে তোমরা জানো এটা তোমরা এদিকেও নিতে পারো বাট নিচের দিকে নেওয়াটাই বেটার ওকে এটা কত নিতে হয় এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি 45 নিলে সুবিধা হয় এটাকে আমরা ক ভাগে ভাগ করব 6 ভাগে তাই তো 1 2 3 4 5 6 এরপর কি করতে হয় বলো কেউ একজন বলো এরপর কি করব বলো নেক্সট সেট স্কয়ারটা যোগ করতে হবে স্যার সেট স্কয়ারে আমরা লাস্ট পয়েন্টের সাথে ওই পয়েন্ট লাস্ট পয়েন্টটা যোগ করব তারপর সেট স্কয়ারটা সেট স্কয়ারটাকে যেমন হবে তোমরা জানো বসিয়ে আমরা জাস্ট কি করব একটা কেস ফিক্স রেখা একটা স্লাইড করব দিয়ে আমরা জয়েন করতে থাকব এইভাবে ঠিক আছে তোমরা এটা করবে সেট স্কয়ার দিয়ে স্যার যদি স্যার 1 সেমিমিটার করে নিয়ে নিই 10 সেমিমিটার করে নিয়ে নিই তা বিন্দুগুলো তাহলে তো হবে হ্যাঁ সে ঠিক আছে বলো সেট স্কয়ার স্যার সে ঠিক আছে তুমি সেট স্কয়ার শিখবে না তাহলে নাকি না না সেট স্কয়ার স্যার আমি বলছি দুটো পদ্ধতি জেনে রাখা হলো তুমি স্কেল বসিয়ে এখান থেকে স্কেল বসিয়ে দিয়ে প্রত্যেকটা 5 সেমিমিটার 5 এমএম 5 সেমি 5 এমএম এমএম করে নিয়ে করে দিলে এখানেও 5 এমএম মানে 5 এমএম করলে সেটা করলে হবে বাট সবসময় প্রসিডিউরে গেলে সুবিধা হয় এরপর বলো ডিভাইড করার পর আমরা কি করব ভার্টিক্যালি হাইট নেব একটা মেইনলি কত বলেছিলাম আমি কত বলেছিলাম 2.5 বা 2 নিলে সুবিধা ঠিক আছে পার্টিকেলে আমরা কত নেব বললাম এটা ধরো 2 নিচ্ছি কত নিচ্ছি 2 ওকে এদিকে ও নিচ্ছি আমি 2 2 তে স্যার গিজিমিজি হয়ে যাচ্ছে একটু কেমন চলো আরো বড় করে নিচ্ছি তাহলে তোমাদের ভালো করে বোঝার জন্য নাকি 2.5 বেটার 2.5 এক মিনিট আমি এক মিনিট তোমাদের জয়েন করছে একটু জয়েন করে নিই ঠিক আছে তাড়াতাড়ি আসবে সোহেল দেখো তার মানে আমরা এবার কি করব দুটো জয়েন করব ঠিক আছে জয়েন করছি আমি আচ্ছা তাহলে আমরা এবার কি করব বলো এখানে যে ভাগ করলাম এটা কত ছিল অরিজিনালি এটা হচ্ছে 12 সেমিমিটার মানে ড্রয়িং এ আমার 12 সেমিমিটার বাট অরিজিনালি কত এটা নমনিতে এটা অরিজিনালি কত পূজা 60 মিটার এবার বলো 60 মিটারকে যদি আমরা 6 ভাগে ভাগ করি প্রতিটা ঘর কত করে পাচ্ছি এই প্রতিটা ঘর কত করে 10 মিটার 10 মিটার ওকে তাহলে প্রতিটা ঘর 10 মিটার এবার ধরো এটা আমরা কি দিয়ে জয়েন করব টি বা টি আর সেট স্কয়ার দিয়ে কিভাবে জয়েন করতে হয় জানো তোমরা নিশ্চয়ই জানো তো সবাই পারবে তো করতে এটা জয়েন্টটা ভার্টিক্যালি হ্যাঁ স্যার কেমন হচ্ছে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অন্য কালার দিয়ে প্রথমে কি করবে আমাদের যে টিটা রয়েছে সেই টিটা নিচে বসাবো তাই তো টিটাকে আমি নিচে নিলাম যদি ওয়ার্কিং এজে তোমরা যদি নিয়েছো বোর্ড বোর্ডের ওয়ার্কিং এজ আর এর ঠিক আছে এইভাবে জয়েন করব তারপর আমরা যে কোনো একটা সেট স্কোয়ার নেব ঠিক আছে সেট স্কোয়ার নিয়ে নিলাম দেখতে পাচ্ছ সেট স্কোয়ারটা তোমরা এবার সেট স্কোয়ারটাকে কি করব আর একটু বড় করছি আমি ওয়েট করো ওয়েট করো ঠিক আছে তাহলে এই সেট স্কোয়ারটা নিলাম এবার এই সেট স্কোয়ারটা কি করতে থাকবো পরপর পরপর স্লাইড করতে থাকবো এইদিকে তাই তো এদিকে স্লাইড করব আর আমরা এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা জয়েন করতে থাকবো তাহলে আমরা কি পাবো এইভাবে 10-6টা ভাগ পাবো তাই তো 6টা ভাগ পাবো তো নাকি বলো হ্যাঁ স্যার ওকে চলো তাহলে আমি 6টাকে জয়েন করে দিচ্ছি তোমরা একটা কিন্তু টি আর সেট স্কয়ার দিয়ে করবে ওকে চলো তাহলে আমার প্রতিটা ঘর কত করে দেখো এই দিকটা বড় ছোট বড় হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার এই প্রতিটা ঘর কত করে বলো কত এখন কত করে হচ্ছে
10 মিটার। আচ্ছা এবার দেখো এখানে একটা লেখার পদ্ধতি আছে, প্রথম ঘরটাকে আমরা জিরো লিখি, তারপর 10 লিখি, কেন লিখি আমি পরে বলবো, ঠিক আছে? কেন লিখি আমি এটা পরে বলছি। তাহলে এটা প্রথমে 0 10 20 30 40 50, ওকে। এরপর আমরা কি করব, দেখো আমাকে কি কি দেখাতে বলেছে, যে ওই ঘরের মধ্যে 35 মিটার দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে 35 যদি দেখাতে হয়, আমার এখানে এখান থেকে 30 পেয়ে যাচ্ছি, বাট এখানে কোথায় 3 হবে বা 5 হবে, ধরো কোথাও 33 আছে, কি করে জানবো, কি করব তাহলে বলো? আমাকে বলেছে 33 মিলিমিটার, 33 মিটার দেখাতে। আমি এইখান থেকে এই পর্যন্ত 30 জানি, বাট এখানে আমি ধরো এই দিক থেকে ধরো আসছি, আমি এই পর্যন্ত আমি 30 জানি, আমাকে 33 দেখাতে হবে। পয়েন্টটা কোথায় হবে, আমরা কিভাবে বের করতে পারবো, দেখতেন কিভাবে বের করতে পারবো আমরা, এখানে 3 হল কোথায় স্যার, 10 মিটারটাকে আরো ছোট ছোট মানে ভাগ, আরো 10 ভাগে ভাগ করতে দিচ্ছি। হ্যাঁ আমরা আরো দশ কি ভাবে করবো, 10 ভাগে ভাগ করবো, এটাকে 10 ভাগে ভাগ করছি। দেখো এখানে আমি 0 থেকে এইটার জন্যই রেখেছি, যাতে এখান থেকে আমরা 10 ভাগ করলে প্রতিটা ঘর কত করে পাবো, ধরো একটা 10টাকে যদি এক একটা ঘরে ভাগ করি, তাহলে প্রতিটা ঘর কত করে হবে পূজা, এটা 10 মিটার, প্রতিটা এটাকে যদি 10 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ঘর ছোট ছোট অংশ কত করে এক হবে, মিটার 1 মিটার, কত করে হবে 1 মিটার, এক মিটার 1 মিটার করে হবে। চলো তোমরা এটা কোন দিকে উপরের দিকে নিতে পারো বা নিচের দিকে নিতে পারো, যেদিকে খুশি তোমাদের, বোঝা গেল কি বললাম আমি, ঠিক আছে? তোমরা যেদিকে খুশি নিতে পারো, এটাকে আমি 10 ভাগে ভাগ করলাম। আচ্ছা উপর দিকে করলে সুবিধা হবে তাই না, এটা উপর দিকে করব, ঠিক আছে? বিলো 45 নেবে, এইভাবে টানবে, ঠিক আছে? আমি ছোট্ট করে করলাম এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর কি করব বলো ভাবি, এরপর কি করব? একই রকম ভাবে আমরা এখানে যেমন জয়েন করছিলাম লাস্টের সঙ্গে, এই এই পোর্শনের সঙ্গে লাস্ট পোর্শন, একই রকম ভাবে এটার সঙ্গে কোনটা জয়েন হবে, এটা তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো ওকে, এবার দেখো এখানেও ঠিক একই রকম ভাবে, দেখো আমরা সেট স্কোয়ার বসিয়ে এখানেও 10টা পয়েন্ট পাবো, সেট স্কোয়ার বসিয়ে আমরা কি করবো, একই রকম ভাবে জয়েন করবো। ওকে আমি জয়েন করছি, অর্পণ বলো, আমরা যে 10 ভাগে ভাগ করছি, তাহলে আমার এই প্রতিটা কত করে হচ্ছে, প্রতিটা ঘর এই ছোট ছোট একটা একটা ঘর কত করে, অর্পণ 1 মিটার, 1 মিটার, 1 মিটার, সেন্টিমিটার, কত সেন্টিমিটার না স্যার, 1 মিটার স্যার। ঠিক করে ভালো করে দেখো, 10 মিটারকে যদি আমরা 10 মিটারের ঘরকে যদি প্রত্যেকটা ঘর একটা, 1 মিটার, 10 মিটারের ঘরকে যদি আমরা 10 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ঘর কত করে হবে, 1 মিটার স্যার, 1 মিটার করে হবে, তাহলে আমরা 10 ঘর পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে কি ধরো আমার যদি কি বলেছিল বলো, কত পর্যন্ত আমাকে দেখাতে হবে, 35 কত পর্যন্ত দেখাতে হবে, আমরা প্রবলেমটা একটু চলে আসি, প্রবলেমটা এক মিনিট এক মিনিট ওয়েট করো, তোমরা সন্তু বিশ্বাস তোমরা তাড়াতাড়ি আসবে, এখন আসছো। আচ্ছা আমাকে কত পর্যন্ত দেখাতে বলেছে, আপ টু মেজারমেন্ট কত, 35, ওকে। তার মানে আমরা কত পর্যন্ত পেয়ে গেছি, এখানে ধরো 0 থেকে এই পোর্শনটা কত, 30, তাই তো? তাহলে আমরা এইখানে একটা দাগ টানবো, 30, এখানে একটা দাগ টানলাম, স্ট্রেট লাইন তুললাম, অন্য কালার দিয়ে এখানে স্ট্রেট লাইন তুললাম এইখান পর্যন্ত, আর এখানে কত নেব বলো, এখানে কত নেব, 0 1 2, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, চলো এটা 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত কোথায় নেব, 5 যেখানে হচ্ছে, 5 এখানে হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা আমার কত, 35, কি 35, 35 কি মিটার, মিটার, তাহলে বুঝতে পারছো আমি জিরোটা কেন এই এখানে নিয়েছি, এখান থেকে কেন নিয়েছি জিরোটা, ওকে বলো এটা বুঝতে পেরেছো কিনা বলো, এই প্লেন স্কেলটা সবাই, এটা যেহেতু একবার হয়ে গিয়েছিল, বাকি যারা আজকে প্রথম যারা দেখলে, নবনীতা, দীপ্তেন, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, দীপ্তেন বলো, দীপ্তেন বলো,
আর কে নতুন এসেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সৌম্যজিৎ বলো, সৌম্যজিৎ ঘোষ। আচ্ছা সৌম্যজিৎ বলো। স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, আগে থেকে যে স্কেলটা বের করুন, বের করুন। আচ্ছা হ্যাঁ বলো। স্কেল যে আগে তিনি করেছেন, উপরে একের সঙ্গে নিচে জিরোর সঙ্গে এই হবে না, জয়েন্ট হবে না? সেটা দেখো দুটো স্কেল, এটা ভালো করে দেখো। এটা আমি কি বললাম, এটা প্লেন স্কেল, আর আমরা সেটা কি করেছিলাম, ডায়াগোনাল স্কেল। ওকে দুটো স্কেল আলাদা আলাদা জিনিস, ও ঠিক আছে আর ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেলে যেটা তুমি বলছো, ডায়াগোনাল স্কেলে যখন ড্র করব আমার তখন কি হবে, এখানে জিরোর সঙ্গে এখানে ওয়ানের সঙ্গে এর জিরো জয়েন হবে, এর ওয়ানের সঙ্গে এর টু জয়েন হবে, সেটা ডায়াগোনাল। তোমরা দেখেছো যখন ড্রয়িং ইনস্ট্রুমেন্ট কিনেছো সেখানে দেখেছো যে ডায়াগোনাল স্কেলের এইখানে গুলো কি থাকে, ডায়াগোনালই থাকে, তাই না? বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে বলো বাকিরা, আর যারা আজকে প্রথম এসেছো, অর্ণব, অর্ণব বলো, নরেন, সজিত। ওকে ঠিক আছে, তাহলে বলো এই স্কেলটা বুঝতে পারলে, তাহলে আমি আজকে তাহলে ডায়াগোনাল করাবো। নেক্সট বলো, এটা বুঝতে পেরেছো কিনা বলো সবাই, তাহলে আমি নেক্সট প্রবলেম ডায়াগোনালে যাবো। অর্পণ নেক্সট প্রবলেম যাবো আমার দিন। হ্যাঁ স্যার। চলো আমি কিন্তু প্রবলেম স্যার পারুন স্যার। হ্যাঁ আমি যে প্রবলেমটা তোমাদের দিয়েছি দেখো, সেম টু সেম প্রবলেম, হয়তো ডেটাগুলো একটু ওদিক ওদিক রয়েছে, বাট তোমরা পারবে ড্রয়িংগুলো করতে। নেক্সট চলো আমরা কি করলাম, ডায়াগোনাল স্কেল ড্র করবো। চলো ডায়াগোনাল স্কেল ড্র করি একটা, তার আগে আমি প্রবলেমটা এখানে লিখে নিই, প্রবলেমটা এখন লিখে দিচ্ছি না। চলো তোমাদের যেই প্রবলেমটা দিয়েছি সেটাই করে দেবো নাকি? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করুন ওটা। হ্যাঁ স্যার সেটাই করে দেবো। বাহ চলো হ্যাঁ স্যার করে দিতে পারেন, আমার হয়ে গেছে। আচ্ছা চলো আমি প্রবলেমটা লিখছি দেখো। আচ্ছা এক মিনিট, আমি কালারটা চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ হচ্ছে না কেন? ঠিক আছে চলো কালার প্রবলেম নেই। আমার প্রবলেম আছে কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট এ ডায়াগোনাল, ডায়াগোনাল স্কেল আর এফ ইকাল টু 1:16। আচ্ছা 1:60 মানে কি, কোন স্কেল এটা? রিডিউসেস করছে, রিডিউসিং স্কেল। ওকে টু শো এর মধ্যে কি দেখাতে হবে, টু তো মিটার, মিটার ডেসি মিটার অ্যান্ড সেন্টিমিটার। ওকে অ্যান্ড লং ইনাফ টু মেজার, টু মেজার আপ টু, আপ টু 6 meter. Okay. Also indicate করতে হবে, also indicate on this scale a distance of 4 meter, here 4 meter, 5 decimeter and 4 centimeter. তাহলে আমাকে কি বলেছে, একটা ডায়াগোনাল স্কেল ড্র করতে হবে যার আর এফ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? আর এফ কত দেওয়া আছে, 1:60, অ্যান্ড টু শো দ্য ডেসিমিটার সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার, এই তিনটে জিনিস তোমাদের দেখাতে হবে। ওকে এবং কি বলেছে, অ্যান্ড লং ইনাফ টু মেজার আপ টু 60 মিটার, এবং সেটা কত মেজার করতে পারে, 6 মিটার, সরি 60 নয় 6 মিটার, অ্যান্ড অলসো ইন্ডিকেট দি স্কেল অফ এ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স ওই স্কেলে তোমাদের যখন স্কেলটা ড্র হয়ে যাবে তাতে দেখাতে হবে, কি দেখাতে হবে, 4 মিটার, 5 ডেসিমিটার, 4 সেন্টিমিটার। ওকে ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাদের আগে একটা ক্যালকুলেশন পার্টটা করে নিতে হবে, তাই তো? তাহলে আমরা ক্যালকুলেশনটা পার্ট করব, ক্যালকুলেশন পার্টটা করে নেবো। এখানে আর এফ কত দেওয়া আছে বলো, আর এফ 1:60। ওকে তাহলে আমার এল এস কত হবে, আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার, তাহলে আমাকে বলো, কেউ একজন বলো, আমার আর এফ 1:60, আর ম্যাক্সিমাম লেন্থ কত মেজারমেন্ট করতে পারি, 600, ঠিক করে রাখো। আচ্ছা 6 মিটার, ঠিক 600, চলো 6 মিটার, এটাকে আমরা যদি সেন্টিমিটার নিয়ে যাই, 1:60 ইন্টু
600000 বুঝেছি তাহলে কত পাচ্ছি আমরা বলো কত সেন্টিমিটার পাচ্ছি 10 10 সেন্টিমিটার কত 10 10 সেন্টিমিটার তার মানে আমরা যদি কোন একটা খাতাতে যদি 10 সেন্টিমিটার রিপ্রেজেন্ট টানি তাহলে সেটা অরিজিনালি কত রিপ্রেজেন্ট করে বলো 60 মিটার 60 নয় 6 আছে দেখো তো দেখো এখানে কত আছে 6 মিটার আছে বা তুমি 6000 সেন্টিমিটারও বলতে পারো ওকে কোনো অসুবিধা নেই চলো তাহলে আমরা ড্রয়িংটা করব তার আগে আমাদের এই ড্রয়িংটা আমি বলো এটা কি ইরেজ করব ড্রয়িং আশা করি সবাই বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ওকে চলো বলো আজকে কি স্কেল করাতে হবে এ লেটারিং নাম্বারিং লেটারিং স্যার এটা করাম স্যার ওটা না করালে আচ্ছা সবই হবে দেখো তাহলে আমরা প্রথমে কি করব বলো ফার্স্ট কাজ আমাদের কি 10 সেমিটার টানব 10 সেমিটার একটা লাইন টানব চলো 10 সেমিটার টানলাম ওকে দেন কত ভাগে ভাগ করব আমরা স্যার 6 ভাগে 6 ভাগে 6টা ভাগে 6টা ভাগে ওকে তাহলে 6টা ভাগে ভাগ করলাম আমি एक दो तीन चार पाँच छः नेक्स्ट नेक्स्ट काज किया हमारे एगुलो के जॉइन करा ताई तो ओके নেক্সট কি করব বলো নেক্সট আমাদের নেক্সট কাজ কি আমাদের বলো ভার্টিক্যালি কি হাইট নেওয়া তাই তো ভার্টিক্যালি কত হাইট বলেছিলাম আমি স্ট্যান্ডার্ড 5 5 হ্যাঁ স্যার 5 বলেছিলাম 5 কি স্যার 5 সেমিমিটার 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 ওকে তাহলে আমি 5 সেমিমিটার একটা হাইট তুললাম এখানে 5 সেমিমিটার আচ্ছা সবাই ড্রয়িং গুলো দেখেছো তো ড্রয়িং এর ভিডিও গুলো দেখেছো না দেখোনি বলো তো দেখোনি মনে হচ্ছে তা দেখেছি তা খুব একটা বুঝতে পারিনি কি খুব বুঝতে পারছো না ভালো করে তো বল দেওয়া আছে ওকে এরপর আমরা কি করব বলো নেক্সট কাজ করব একটা তাহলে 6টা ভাগ যোগ করব আচ্ছা সেট স্কয়ার সেট স্কয়ারে জয়েন করব ওকে দেখো ছোট বড় হয়েছে হ্যাঁ এরকম ড্রয়িং হয়েছে দেখো ঠিক আছে তোমাদের দেখো ঠিকঠাক আসবে আমার এগুলো ছোট বড় হয়ে যাচ্ছে ওকে তাহলে আমাকে বলো যে আমরা যদি এই মিটারটা ছিল 6 মিটারটা ছিল প্রতিটা ঘর 1 মিটার এই 1 মিটারকে যদি আমরা 10 ভাগে ভাগ করি তাহলে এইখানে ধরো আমি আগে লিখে দিচ্ছি এটা আমার 0 তাই তো 1 2 3 4 5 আর এই ঘর বা প্রতিটা ঘর কত করে রিপ্রেজেন্ট করে বলো প্রতিটা ঘর কত রিপ্রেজেন্ট করে কত রিপ্রেজেন্ট করে অন্তরে একটা ঘর 1 মিটার 1 মিটার করে অন্তর রয়েছে ক্লাসে হ্যাঁ স্যার আছি ওকে তাহলে এই দিকে দেখো আমি তীরচিহ্ন দিচ্ছি তাহলে এটা কিসের মেইনলি মিটার করছে এগুলো তাই প্রত্যেকটা ঘর কত করে 1 মিটার করে এটা 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার ঠিক আছে তাহলে এটা আমি লিখলাম মিটার ওকে এবার দেখো আমি যদি মিটারকে 10 ভাগে ভাগ করি তাহলে কি পাবো 1 মিটারকে যদি 10 ভাগে ভাগ করি তাহলে কি পাবো বলো সেন্টিমিটার সেন্টিমিটার তো ডেসিমিটার স্যার মিটারকে ভাগ করলে আমরা ডেসিমিটার পাবো ওকে হ্যাঁ ডেসিমিটার তারপর ডেসিমিটারকে ভাগ করলে সেন্টিমিটার পাবো সেন্টিমিটারকে আবার 10 দেখো আমরা তো জানি যে 10 মিলিমিটারে কত হয় এটা সেন্টিমিটার সেন্টিমিটার পাবো সেন্টিমিটার পাবো সেটাকে ভাগ করলে ডেসিমিটার পাবো দেখো দেখো আমি বলছি শুনো শুনো আমরা কি পাই সবথেকে ছোট কি হয় মিলিমিটার তাই তো আমরা 10 মিলিমিটারে কত পাই 10 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সে একই রকম ভাবে 10 সেমিটারে কত 10 সেমিটারে কত 1 ডেসিমিটার 1 ডেসিমিটার ওকে 10 ডেসিমিটারের সমান কত ভাই 10 ডেসিমিটারে 1 মিটার 1 মিটার তাহলে 1 মিটারকে যদি 10 ভাগে ভাগ করি তাহলে আমরা কি পাবো ডেসিমিটার পাবো ডেসিমিটার ওকে তাহলে আমরা 10 ভাগে ভাগ করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 তারপর কি করব বলো তুমি তো এরপর কি করবো নেক্সট জয়েন করবো ডায়াগোনাল হ্যাঁ তুমি ডায়াগোনাল জয়েন করবো
জয়েন করে পয়েন্ট গুলো পাই, তারপর তো আমরা ডায়াগোনাল জয়েন করব। আগে আমরা পয়েন্ট গুলো পাই। ওকে বাকিরা করছো তো সবাই, বলো যদি না, যদি যেখানে প্রবলেম হচ্ছে বলো, আমি আবার প্রথম থেকে বলবো। কেউ যদি ড্রয়িং করছো আমার সঙ্গে সঙ্গে তারা বলো কোথায় প্রবলেম হচ্ছে। করছি স্যার, সবাই ভাগ করা হয়েছে স্যার, সবাই ছটা খন্ডে ভাগ হয়ে গেছে। বাহ, মানে নিচেটা ভাগ করেছে, উপরগুলো করো স্যার এখন। ওকে, এরপর আমরা কি পাবো এখানে করেসপন্ডিং, এখান থেকে এখানেও নিচেও কিছু পয়েন্ট পাবো করেসপন্ডিং। আমরা যদি সেট স্কয়ার বসাই বা একটা যদি সেট স্কয়ার একটা বসাই, তাহলে এখানেও করেসপন্ডিং ভ্যালু পাবো, তাই তো পূজা? দেখো কিভাবে পাবো, তুমি সেট স্কয়ারটা নাও, প্রথমে টিটা তুমি নিলে, মানে টিটা টানলে, ওকে, তারপর কি বসালে, টিটা বসানোর পর কি নেবে, সেট স্কয়ারটা বসাবে, সেট স্কয়ার বসিয়েছো, এবার এটাকে কি করবে, স্লাইড করবে, তাই তো? এই করেসপন্ডিং এ এরকম দেখো কি পাবো, ধরো এখানে আমি দেখেছি, তাহলে এখানে পয়েন্ট পাবো একটা, এবার এটাকে দ্বিতীয়তে নিয়ে যাবো, এখানে একটা পয়েন্ট পাবো, তাই তো? বলো বুঝতে পেরেছো কি বলছি আমি? একই রকম ভাবে পরেরটা স্লাইড করলাম, পয়েন্ট পাবো আমরা শুধু নিচে। স্যার স্যার হ্যাঁ বলো, বলছি যে সেট স্কোয়ারটা ধরবো স্যার আমি, যদি সেই লাল যে লাইনটা দিয়েছেন এই লাইনটা যদি স্যার আমি ওই ওই সেট স্কোয়ারটা ধরি, তারপর ওখান থেকে টানি, তাহলে হবে স্যার? হ্যাঁ, তাহলে তোমাকে এই যে নিচে যেটা রয়েছে, নিচে যে যে আমি টিটা নিচ্ছি, সেই টিটা লাল যে নিচে লাইনটা রয়েছে যা স্কেলের যে বেস লাইন, তার সঙ্গে ইকুয়াল করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখো তুমি যদি এখানে বসাও, এই লাইনটার উপরে সোজা করে বসাও, দেখবে তাহলে তোমাকে ঠিক করে বসাতে হবে, ঠিক আছে? প্রতিবারে তোমাকে কি করে হবে, ঠিক করে বসাতে হবে, তাহলে তুমি এখন স্লাইড করতে পারবে। এতে কি সুবিধা হবে, তুমি টিটা রাখছো, টির উপরে পরপর স্লাইড করাতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা নিচেও কি পাবো, পয়েন্ট পাবো, ঠিক আছে? আমি পয়েন্টগুলো করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে কি করবো, যেহেতু এটা আমরা ডায়াগোনাল ড্র করছি, তাহলে আমরা কিসে জয়েন করবো, এর জিরোর সঙ্গে এখানে রয়েছে, এর ওয়ানের সঙ্গে এর কোথায় জিরো, এর ওয়ানের সঙ্গে কোথায় জয়েন হবে জিরো, দেন টুর সঙ্গে কোথায় জয়েন হবে ওয়ান, ওকে, তারপর বলো থ্রির সঙ্গে টু, এইভাবে আমরা পরপর ডায়াগোনালি জয়েন করে নেবো। করেছো সবাই ডায়াগোনালি জয়েন, সবাই ড্র করেছো ডায়াগোনালি জয়েন, যারা করছো বলো। অদ্দূর হয়নি স্যার এখন, অদ্দূর। ঠিক আছে, তাহলে আমরা যে নিচের যে স্কেলটা পেলাম, নিচে এই স্কেলটাকে আমরা কি বলবো, এই যে স্কেলটা পেলাম এখানে, এখানে যে স্কেলটা পেলাম এই দিকে, কি স্কেল এটা, ধরো এখানে 0, 1, 2, 3, 4, 5, এটা কি স্কেল? ডেসিমিটার। মিটারকে যদি ভাগ করি এটা কি স্কেল হবে সৌমি? আবার ভাগ করবো, চলো বিলো 45 নিলাম, আমি বিলো 45 নিলাম, এতটুকু করলাম, 10 বারে ভাগ করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর কি করবো নেক্সট, নেক্সট পূজা বলো, বাপি বলো, নেক্সট জয়েন করবো এইভাবে। হ্যাঁ স্যার, পয়েন্ট পাওয়ার জন্য জাস্ট পয়েন্ট গুলো এইভাবে পাবো, এখানে একটু ভালো করে দেখবে এই পোর্শনটা, এর পরের পোর্শনটা যখন আসবো, আমি যখন আমরা মেজারমেন্টটা বসাবো, যেই মেজারমেন্টটা মেজার করতে বলেছে, ভালো করে দেখবে এখানে প্রবলেম করবে তোমরা না হলে। এবারে এই যে পয়েন্ট পাচ্ছি আমরা, টি স্কয়ার টি স্কেল বসিয়ে কি করবো বলো, টি স্কেল বসিয়ে এগুলো ভাট, টি স্কেল বসিয়ে কি করবো বলো অন্তরাজ, টি স্কেল বসিয়ে কি করবো, এখান থেকে আমরা স্ট্রেট লাইন টানবো এরকম, তাই তো? হ্যাঁ স্যার, স্কেল দিয়ে আমরা লাইনগুলো টানবো, টানলাম 10টি লাইন টানবো, ঠিক আছে? তোমাদের একটু ভালো করে হবে ছবি, বুঝতে পারছো তোমাদের সফটওয়্যারে সেরকম কিছু নেই, এই সফটওয়্যারে, তাই আমার ছবি একটু খারাপ হচ্ছে বা অনেকটাই খারাপ হচ্ছে, আর তোমরা করো। দীপ্তান বলো, হয়েছে এই পোর্শনটা? ওকে ওকে, তাহলে
এইখানে দেখো আমি এদিকে পাচ্ছি 0 1 2 3 5 এটা ডেসিমিটার করে, আর এই ভার্টিক্যালে আমি কি পাবো, এই ভার্টিক্যাল হাইটে এটা 0 সেন্টিমিটার, 1 2 3 4 5 এগুলো কি, এগুলোটা কি সেন্টিমিটার সেন্টিমিটার। এইবার দেখো আমাকে কত মেজারমেন্ট করতে বলেছে, ভালো করে বলো কত মেজারমেন্ট করতে বলেছে আমাকে, প্রবলেমটাতে কত মেজারমেন্ট করতে বলেছে কেউ লিখেছো? আমি প্রবলেমটা দেখাবো, তো লিখেছো কি দেখো আমাকে কত বলেছে, 4 মিটার 5 ডেসিমিটার 4 সেন্টিমিটার, এটাকে আমার দেখাতে হবে ড্রয়িং এ, তাই তো? কি বলেছে 4 মিটার, একটু ভালো করে আমি লিখে দিচ্ছি না এখানে, তোমার কত মেজার করতে হবে স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো স্যার, আমরা তো ভার্টিক্যাল হাইটটাকে 10 ভাগে ভাগ করলাম তাই না? হ্যাঁ ভার্টিক্যাল হাইটটা তো স্যার আমরা 5 মিটার 5 সেন্টিমিটার নিয়েছিলাম, 5 সেন্টিমিটার নিচ্ছিলি, বাট আমরা এইখানে যে লাইনটা টেনেছি এটা কত রিপ্রেজেন্ট করে এক একটা পার্ট? ছোট ছোট ঘরগুলো তো ডেসিমিটার রিপ্রেজেন্ট করে, আমি ছোট এই ধরো এই ঘরটা, এই ছোট ঘরটা কত বলো, আমি তুমি 10 ভুলে যাও, ছোট ঘরটা কত হবে, এই ছোট ছোট বক্স গুলো কত হবে বলো? হাইটটা 5 সেন্টিমিটার নিয়েছিল কিন্তু 1 ডেসিমিটার কেই তো 10 বাই ভাগ করা হচ্ছে, তাই এটা 1 সেন্টিমিটারই হবে। এই বক্স গুলো কত হবে বলো, তুমি ভালো করে ভেবে বলো, বুঝতে পেরেছো না বলো, পারোনি দেখতেন কে বলেছিলে কোশ্চেনটা বলো? আমি যা দেখতে, আচ্ছা দেখো আমাদের আমি বলছি এখনই আসবো আমি আবার এটাই ঘুরে, আমাকে কত মেজারমেন্ট করতে বলেছে, 4 মিটার 5 5 স্যার। হ্যাঁ বলো স্যার, বলছি আমার না মানে অসুস্থ বোধ করছে, আমি কি লেফট হয়ে যাবো? হ্যাঁ লেফট হয়ে যাও, লেফট হয়ে যাও।